ঘর সাজানো থেকে শুরু করে বিভিন্ন রকম অনুষ্ঠানে সাজসজ্জাতে সবেতেই ব্যবহার করা হয় এই ফুল। দুর্গাপূজার সময় বিভিন্ন সাজসজ্জার কাজে এই বিভিন্ন ধরনের ফুল লেগে থাকে। তবে অনেকেই হয়তো ভাবেন এই ফুল আসে কোথা থেকে অথবা কোথায় ফোটে এই ফুল, তবে জানিয়ে রাখা ভালো, এই ফুল আপনাদের এলাকা থেকেই আসে। আপনাদের এলাকারই বেশ কিছু চাষিরা চাষ করে থাকেন এই ফুল। এই ফুলটির নাম জারবেরা ফুল। এই ফুল খুব সহজে চাষ করা যায় স্বল্প জায়গায় এবং খরচও হয় খুবই সীমিত। দুর্গাপূজার চাহিদা তো ভালো থাকে, কিন্তু মানে বিয়ের সিজনটা চাহিদা বেশি থাকে। হ্যাঁ, দুর্গাপূজার সিজনে কি ইতিমধ্যে অফার আসতে না অর্ডার আসতে শুনে? অর্ডার তো 12 মাসই থাকে, 12 মাসই ফুল লাগে। ফুল তো এমন জিনিস, 12 মাস জন্ম মৃত্যু থেকে সম্পূর্ণ ফুল লাগে। এই মৌসুমে কিরকম ফুল ফুটছে বা কিরকম? এই মৌসুমে একটু কম ফুটে। আপনারা সাপ্লাই দিতে পারছেন না? সাপ্লাই দিতে পারছি না, বাইরে থেকে এনে এনে সাপ্লাই দিচ্ছি। এখন কিরকম মানে চারা আছে আপনার? চারা আছে আমার মোটামুটি 6,000 মতো চারা আছে। তবে সঠিক পদ্ধতি অবলম্বন করে এই ফুল চাষ করতে হয়, না হলে এই ফুলের মুনাফার মুখ দেখতে পাওয়া সম্ভব নয়। এই ফুল বিক্রি করে বেশ ভালো মুনাফার মুখ দেখতে পাওয়া যায় বছরের যে কোনো মরশুমে। তবে দীর্ঘ সময় ধরে এই ফুল বছরের এই দুর্গাপুজোর সময় অনেকটাই চাহিদা বেড়ে ওঠে, যার কারণে বাজারে এই ফুলের যোগান দিতে রীতিমতো হিমশিম খেতে হয় বহু এই জারবেরা ফুল চাষিদের। বছরের অন্যান্য সময় যেরকমভাবে ফুল উৎপাদন হয়, বছরের ঠিক এই মরশুমে এসে ফুল উৎপাদনের মাত্রা অনেকটাই কমে যায়। মোটামুটি ধরেন ডেলি 150। এখন বর্তমান সময় মানে এই এই যে আবহাওয়া পরিবর্তনের সময় মানে গ্রীষ্ম শীত একটা মাঝামাঝি অবস্থা থাকে, এই সময় গাছের প্রচন্ড রোগ পোকার আক্রমণ হয় বা প্রচুর প্রচুর? এখন যে ঠান্ডা গরম, যেরকম বৃষ্টি হয়তো ঠান্ডা হলো, তাও রোদ্র হলো, গরম হলো, মানে মাটি শেষ হয়ে যায়, অনেক পোকা আক্রমিত হয়। সেটাকে প্রতিহত করে ওষুধ দিয়ে প্রতিহত করা হয়। ইতিমধ্যেই দুর্গাপূজার জন্য বিভিন্ন জায়গা থেকে ফুলের অর্ডার আসতে শুরু করেছে জারবেরা ফুল চাষিদের কাছে। এই ফুল বাজারের প্রচুর ফুলের দোকান থেকে যেমন অর্ডার করা হয়, তেমনি প্রচুর ডেকোরেশনের দোকান থেকেও অর্ডার করা হয়ে থাকে, যার কারণে দুর্গাপূজার মরশুমে এই ফুলের চাহিদা সবচেয়ে বেশি থাকে। তবে এই ফুল খুচরো বিক্রির চাইতে পাইকারি রেটে বিক্রি করলে অনেকটাই বেশি মুনাফা পাওয়া সম্ভব বলে জানাচ্ছেন জারবেরা ফুল চাষিরা। তবে বর্তমান সময় এই ফুলের যোগান দিতে রীতিমতো হিমশিম অবস্থা কোচবিহারে জারবেরা ফুল চাষিদের। দুর্গাপূজার ক্ষেত্রে এই যে বিভিন্ন ফুলের দোকানগুলোতে যে অর্ডারগুলো আসে বা পুজোর সময় যে অর্ডারগুলো হয়, সেই ক্ষেত্রে আপনারা কীভাবে যোগান দেন বা কীভাবে পুরো কর্মকাণ্ডটা চালান? আমাদের দুর্গাপূজার থেকে তো আমার সবসময় চলে, যে দুর্গাপূজার থেকে আমাদের বিয়ের সিজনটা বেশি চলে, মানে অর্ডার আমাদের 12 মাসই অর্ডার থাকে, সিজন অফ সিজন মানে সিজনটা বেশি চলে। তো পুজোর মরশুমটা শুরু হয় এই সময় তো প্রচুর পরিমাণে ফুলের যোগান দিতে হয়। হ্যাঁ, ফুল তো লাগেই, ফুল তো সবসময়ই লাগে, দুর্গাপূজাও লাগে, মানে কোন 12 মাসেই লাগে। পুজোর মরশুম আসতেই রং বেরঙের এই ফুলগুলির চাহিদা হয়েছে তুঙ্গে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।